السلام عليكم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. आज के आमी लाइफे एसेछि बेश किछुटा विषये आलोचना करार जन्य। आज ये परिस्थितिते शुधु भारतवर्ष नय पूरा विश्व করোনার মধ্যে আমরা জর্জরিত। আমরা সবাই মিলে পুরা ভারতবর্ষের 135 কোটি মানুষ আমরা যথারীতি সবাই মিলেমিশে করোনার সঙ্গে মোকাবিলা করতে হবে এবং আমাদের ভারতবর্ষে যে সুন্দর সংস্কৃতি রয়েছে তাকে মজবুত করে রাখতে হবে। কোনো রকমের ফাটল ধরতে দেওয়া যাবে না। আমাদেরকে মিলেমিশে সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। কি করে আমাদের যে রূপভাবে আমাদের ভারতবর্ষ একটা সুন্দর পরিস্থিতির মধ্যে চলছিল সেখানে কি করে আনা যায়, সবাই মিলেমিশে সেই জায়গায় পৌঁছাতে হবে। আর বিশেষ করে আজ আমাদের কিছুটা বিষয়ে মনে রাখা দরকার যে আমাদের ভারতবর্ষ এমন একটা সুন্দর ভারতবর্ষ যেখানে অসংখ্য মুনিষী বিদ্বান জ্ঞানী গুণীর ভারতবর্ষ। আমরা তাদের কথা মতো যদি আমরা চলি আমাদের লাইফ সাকসেসফুল। যেরূপভাবে বলি, প্রথমে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে বলি, তিনি মাত্র 2টি লাইনের কথা বলি, বেশি না, আমাদের লাইফ তৈরি হয়ে যাবে। যেরূপভাবে তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি বলেছেন মাত্র 2টি লাইন। যেরূপভাবে তিনি বলছেন কবি নিজের ভাষায়, যেদিন তুমি এসেছিলে ভবে, শুধু কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, শুধু কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে। এই জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এবং আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, কি বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অনুরূপভাবে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা এবং লাস্ট প্রফেক্ট বলেছেন, জ্ঞানীর কলমের কালি, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। কি বলছেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। ভাবা যায় যে একজন জ্ঞানী গুণী, আমাদের ভারতবর্ষে কতজন সুশিক্ষিত জ্ঞানী গুণী রয়েছেন, তার কলমের কালির যা মূল্য রয়েছে একজন শহীদের রক্তের চেয়ে বেশি দামি রয়েছে। ভাবা যায়। তাহলে আমাদের সেদিকে লক্ষ্য রেখে এবং পুরা ভারতবর্ষের 135 কোটি মানুষ আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি শ্রদ্ধা ভক্তি করতে হবে। ছোট থেকে বড় যেই কোনো সম্প্রদায় মানুষ হোক না কেন, তাকে ভালোবাসুন, সহযোগিতা করুন, তার মুখে হাসি ফুটান, যেন এক বিন্দু যেন সে দুঃখ না পায়। কারণ আমরা এক অপরের জন্য, আমরা এক অপরের সহযোগিতার জন্য, ভালোবাসার জন্য, মিলেমিশে থাকার জন্য। কারণ ভালোবাসা দিয়ে আমাদের পুরা বিশ্ব তৈরি। যাই হোক, আমরা কোনো রকমের ঘৃণা বিদ্বেষ কোনো রকমের ছড়াবো না, শুধু ভালোবাসা বিতরণ করব এবং আমরা
এক অপরকে সহযোগিতা করব এবং যা কিছু দেখবেন সমস্যা হলে ব্লক প্রশাসন এবং ডিস্ট্রিক্ট প্রশাসন এবং থানা পুলিশকে আপনারা বলুন, তাদেরকে সহযোগিতা করুন। যা যা আমাদের সোসাইটিতে যারা সহযোগিতা করছেন, কোনো কানুন ব্যবস্থা নিজের হাতে তুলবেন না, এইটুকু সকলের কাছে আমার বিশেষভাবে আবেদন। যাই হোক, এখান থেকে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।